ভাইয়া একটু সরে বসবেন প্লিজ। এখানে কোথায় সরে বসবো, সবাই ইজি ইজি করে বসছে, দেখতেই পাচ্ছেন আপনি। আমার এখানে তো জায়গা নেই, একটু যদি সরে বসতেন। আপনারা তো অসুবিধা থাকলে লেগুন ওঠার দরকার কি, প্রাইভেট কারে যান। বসা যাচ্ছে না। আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন, একটু সরে বসেন। বাড়াবাড়ির কি দেখলেন, এখানে মানুষ বুঝতে পারছে না, এটা সমস্যা, এটা আপনাকে বুঝতে হবে। আমি বলছি একটু সরে বসেন। আপনি কিন্তু আমাদের অপমান করছেন, আপনার সমস্যা দেখলে আপনি নেমে যান। মামা মামা একটু থামান, তাই ছেলে থামো, আমি নামবো। মেয়েটা যখন টেম্পু থেকে নামে চেহারাটা কেমন লাল হয়ে গেছিল দেখছো? টেম্পু থেকে তো তুমি ভালো মজা নিচ্ছ, যাওয়ার সময় কিন্তু আমার গলা মামা। আচ্ছা ঠিক আছে, করি যাওয়ার সময় বাসে যাব, আর এই সময় বাসে বেশি ভিড় থাকে আর স্কুলে ছুটি। দারুণ আইডিয়া। আর শোন, সামনে তো ঈদ, ঈদে তো শপিং মলে মনে করছো অনেক ভিড় থাকে, সেই মজা হবে কিন্তু। হ্যাঁ, বাপকে রাফুলের কিন্তু দলে নিতে হবে, একসাথে থাকলে রিক্স কম। তুমি বসো, আমি হাতটা ধুয়ে আসি। পরীক্ষাটা দে, চাকরি নিয়ে তোর ভাবতে হবে না। তেমন কিছু না, তুই এখন পড়ালেখার মধ্যে, তোর এত কিছু ভাববার দরকার নেই। তুই না বললে আমি খাবো না মা। আরে বোকা খা তো। আমাদের সমাজ ব্যবস্থায় একজন সিঙ্গেল মাদারকে কত কিছু যে সহ্য করতে হয়, কত কিছু ফেস করতে হয় সেটা তুই বুঝি না। পরিবার থেকে শুরু করে একেবারে কর্মক্ষেত্র পর্যন্ত, তারপর মেয়ে মানুষ হিসেবে আরো কত কিছুই তো আছে। তোমাকে কি কেউ কিছু বলেছে? না বাবা, অফিসে যাতায়াত করাটা অনেক ঝামেলা। বাসে যেতে তোমার খুব সমস্যা হয় তাই না? যানবাহনে আমাদের দেশে মেয়েরা খুব অসহায় রে, বাজে লোকেরা নানাভাবে হেনস্থা করে, শরীরে হাত দেয়। মা বাবার কাছ থেকে মেয়েদের সম্মান করার শিক্ষাটা ওরা পায়নি। আজকে অফিস থেকে ফেরার পথে একটা বাজে লোক
আমার পাশে বসে কতভাবে যে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো, আমি যে কিভাবে নিজেকে সংযত করেছি। বাবা, আমি বড় হয়ে কি হব? বড় হয়ে কি হবে? বড় হয়ে ভালো মানুষ হব বাবা। ভালো মানুষ কে? যে মানুষকে কষ্ট দেয় না সেই ভালো মানুষ। ঠিক আছে, আমি বড় হব, অনেক ভালো মানুষ হব। বাবা, কি হয়েছে? তো আমি চাকরি করতে দেখো না মা। পাগল ছেলে আমার, কি হয়েছে শোনা? সবকিছু মনে হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে মা। আমি মনে হয় ভালো মানুষ হতে পারি। আমি অনেক ভালো মানুষ হতে চাই মা, তুমি আমার জন্য দোয়া করো। আমার ছেলে খারাপ হতেই পারে না। কোনো মায়ের কাছেই তার ছেলে খারাপ হতে পারে না। কোনো মা ভাবতেই পারেন না তার ছেলে কোনো মেয়েকে অপমান করতে পারে। তারপরেও আপনার অস্বস্তিকর অনুভূতির কথা হতে পারে আপনার ছেলের মানুষ হয়ে ওঠা।